আসসালামু আলাইকুম দর্শক, আজ হাজির হয়েছি আপনাদের মাঝে ডিমের কোরমার রেসিপি নিয়ে। আমি রুমা হোসাইন। ডিমের কোরমা এভাবে রান্না করলে এর যে গ্রেভিটা, এটার স্বাদ এতটাই মজার হবে যে যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি কিন্তু এখানে বেশি কিছু উপকরণ ব্যবহার করিনি, জাস্ট ঘরে আপনার হাতের নাগালে যেসব জিনিস থাকে সেগুলো দিয়েই আমি এই ডিমের কোরমাটা রান্না করে দেখাবো। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেই। প্রথমেই ফ্রাই প্যানে আমি কিছুটা রান্নার তেল দেব। এবার সেদ্ধ করে ছিলে নেওয়া এই ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে প্যানে দিয়ে হালকা ভেজে নেব। ডিমগুলো ছিদ্র করে নিলে ভাজার সময় ফাটবে না আর মশলাটাও ডিমের ভেতর ঢুকবে। আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করি, ডিমটা সেদ্ধ করার মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এবং সেদ্ধ করার সময় ঢাকনা দিয়ে না ঢেকে সেদ্ধ করবেন 9 থেকে 10 মিনিট, তাহলে ডিমগুলো সেদ্ধর সময় ফেটে যাবে না। এবার নেড়েচেড়ে ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। ডিমটা না ভেজে কোরমা বানালে সেটার স্বাদ কিন্তু ভালো আসে না। এবার ওই তেলের ভেতর দেব 1টি তেজপাতা, 4টা সাদা এলাচ, 4টা লং, 2 টুকরো দারচিনি, ছোট কয়েক টুকরো জয়ত্রী। এবার সব মশলাগুলো তেলে ছেড়ে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। মশলাগুলোর স্মেলটা যখন ছড়িয়ে পড়বে তখন এর ভেতর দেব 1/2 কাপ পেঁয়াজ বাটা। দু চামচ আদা রসুন বাটা। এক চামচ কাঠবাদাম বাটা। এবার মশলাগুলো তেলের ভেতর কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব কারণ তেলটা কম হয়েছে। মশলাগুলো থেকে যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ রান্না করব। পানিটা শুকিয়ে এলে এবার দেব 3 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। তারপর আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এর ভেতর দেব ভেজে রাখা ডিমগুলো। তারপর দেব 1 চামচ লবণ, 1 চামচ চিনি এবং 1 কাপ তরল দুধ। এবার নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ছড়িয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। আমি ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে সব মশলাগুলো একবারেও ব্যবহার করতে পারেন। ডিমগুলো যখন বলক চলে আসবে তখন এর ভেতর অ্যাড করব 3 টেবিল চামচ ঘি। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। ঘিটাকে ছড়িয়ে দিয়ে হালকা করে একটু ডিমগুলো নেড়েচেড়ে দেব। এবার দেব ফালি করে নেওয়া 2টো কাঁচামরিচ, 2-3 ফোঁটা কেওড়া জল। এই কেওড়া জলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে শাহি শাহি একটা ভাব চলে আসবে। এবার হালকা হাতে সব কিছু একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট লো আঁচে রেখে দেব। ডিমের কোরমাটা কিন্তু আমার কমপ্লিট। এবার চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হলো আমার শাহি ডিমের কোরমার রেসিপি। অনেক অনেক ধৈর্য নিয়ে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।